নমস্কার, আমি গল্পকথক তৃণা। আবারও হাজির হয়েছি নতুন একটি গল্প নিয়ে। আজ আপনারা শুনবেন সৈয়দ মুস্তাফা আলীর বিখ্যাত ছোট গল্প নোনা জল। বাংলা সাহিত্যের এরকমই কিছু কালজয়ী শ্রেষ্ঠ গল্পের সমাহার দিয়ে সাজানো থাকবে গল্পকথক তৃণা চ্যানেলটি, যে গল্পের সঞ্জীবনী ছোঁয়া হাজারো বাঙালিকে উজ্জীবিত করে রেখেছে বহু যুগ। সে গল্পগুলি নিত্য কালেও নতুন রূপে ধরা দেবে শ্রোতাবর্গের মুগ্ধতায়। তাই সমস্ত গল্পের রসস্বাদন করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। গল্প ও গল্প পাঠ ভালো লাগলে একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, কারণ যাদের জন্য এই প্রচেষ্টা তাদের ভালো লাগলেই বড় আহ্লাদ হবে। তাই আর কথা না বাড়িয়ে আসুন শুনে নিই আজকের গল্প। সেই গোয়ালন্দ চাঁদপুরি জাহাজ, 30 বৎসর ধরে এর সঙ্গে আমার চেনাশোনা। চোখ বন্ধ করে দিলেও হাতড়ে হাতড়ে ঠিক বার করতে পারবো, কোথায় জলের কল, কোথায় চা খিলির দোকান, মুরগির খাঁচাগুলো রাখা হয় কোন জায়গায়। অথচ আমি জাহাজের খালাসি নই, অবরের সবরের যাত্রী মাত্র। 30 বৎসর পরিচয়ের আমার আর সবই বদলে গিয়েছে, বদলায়নি শুধু ডিসপ্যাচ স্টিমারের দল। এ জাহাজের ও জাহাজের ডেকে কেবিনে কিছু কিছু ফেরফার সবসময়ই ছিল, এখনও আছে, কিন্তু সবকটা জাহাজের গন্ধটি হুবহু একই, কীরকম ভেজা ভেজা সোঁদা সোঁদা। আর যে গন্ধটি আর সব কিছু ছাপিয়ে ওঠে সেটা মুরগিকারি রান্নার। আমার প্রায়ই মনে হয়েছে সমস্ত জাহাজটাই যেন একটা আস্ত মুরগি, তারই পেটের ভেতর থেকে যেন তারই কারি রান্না আরম্ভ হয়েছে। এ গন্ধ তাই চাঁদপুর নারায়ণগঞ্জ গোয়ালন্দ যে কোনো স্টেশনে পৌঁছানো মাত্রই পাওয়া যায়। পুরানো দিনের রূপ রস গন্ধ স্পর্শ সবই রয়েছে, শুধু লক্ষ্য করলুম ভিড় আগের চেয়ে কম। দ্বিপ্রহরে পরিপাটি আহারাদি করে ডেক চেয়ারে শুয়ে দূর দিগন্তের দিকে তাকিয়েছিল। কবিত্ব আমার আসে না, তাই প্রাকৃতিক সৌন্দর্য আমার চোখে ধরাও পড়ে না, যতক্ষণ না রবি ঠাকুর চোখে সেটা আঙুল দিয়ে দেখিয়ে দেন। তাই আমি চাঁদের আলো চেয়ে বেশি পছন্দ করি গ্রামোফোনের বাক্স, পোর্টেবলটা আনবো আনবো করছি। এমন সময় চোখে পড়ল একখানা মর্দিতা দেশ পত্রিকা। মালিক না আসা পর্যন্ত তিনি যদি পরহস্তে কিঞ্চিত ভ্রষ্টাও হয়ে যান, তাহলেও তার স্বামী বিশেষ বিরক্ত হবে না নিশ্চয়ই। রূপদর্শী ছদ্মনাম নিয়ে এক নতুন লেখক খালাসিদের সম্বন্ধে একটা দরদ ভরা লেখা ছেড়েছে, ছোকরার পেটে এলেম আছে, নইলে অতখানি কথা গুছিয়ে লিখল কী করে, আর এত সব কেচ্ছা কাহিনী বা জোগাড় করলো কোথা থেকে, আমি তো একখানা ছুটির আর্জি লিখতে গেলেই হিমশিম খেয়ে যাই। কিন্তু লোকটা যা সব লিখেছে এ সবই কি সত্যি? এত বড় অন্যায় অবিচারের বিরুদ্ধে খালাসিরা লড়াই দেয় না কেন? এ আবার একটা কথা হলো, সিলেট নোয়াখালীর আনাড়িরা দেবে ঘুঘুই ইংরেজদের সঙ্গে লড়াই, আমিও যেমন। জাহাজের মেজোসারিংয়ের আজ বোধহয় ছুটি, সিল্কের লুঙ্গি চিকনের কুর্তা আর মুগার কাজ করা কিস্তি টুপি পরে ডেকের উপরে টহল দিয়ে যাচ্ছে, মাঝে মাঝে আবার আমার দিকে আড়নয়নে তাকাচ্ছেও। ডিসপ্যাচের পুঁটি ও মানবাড়ি তিনি দুই মাছ, একেই জিজ্ঞাসা করা যাক না কেন, রূপদর্শী দর্শন করেছে কতটুকু আর কল্পনায় বুনেছে কতখানি। একটুখানি গলা খাঁকারি দিয়ে শুধালাম, ও সারেং সাহেব, জাহাজ লেট যাচ্ছে না তো? লোকটা উত্তর দিয়ে সবই নয় বললে, আমাকে আপনি বলবেন না সাহেব, আমি আপনাকে দুই একবারের বেশি দেখিনি, কিন্তু আপনার আব্বা সাহেব বড় ভাই সাহেবরা এ গরিবকে মেহেরবানি করেন। খুশি হয়ে বললুম, তোমার বাড়ি কোথায়, বসো না তার ফুরসত নেই। ধপ করে ডেকের উপরে বসে পড়ল। আমি বললুম, সে কি একটা টুল নিয়ে এসো, এসব আর আজকাল। কথাটি শেষ করলুম না, সারেংও টুল আনল না। তারপর আলাপ পরিচয় হলো, দেশের লোক, সুখ দুঃখের কথা অবশ্যই বাদ পড়ল না। শেষটায় মকা পেয়ে রূপদর্শী দর্শন তাকে আগা গোড়া পড়ে শোনালো। গভীর মনোযোগ দিয়ে তার জাত ভাই চাষারা যেরকম পুঁথি পড়া শোনে,
সেরকম আগা গোড়া শুনল। তারপর খুব লম্বা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। তালার উদ্দেশ্যে এক হাত কপালে ঠেকিয়ে বললে, ইনসাফের কথা তুললেন হুজুর, কিন্তু এ দুনিয়ায় ইনসাফ কোথায়? আর বেইনসাফি তো তারাই করেছে বেশি যাদের ক্ষুদা ধন দৌলত দিয়েছেন বিস্তর। ক্ষুদা তালাই কার জন্য যে কি ইনসাফ রাখেন তাই বা বুঝিয়ে বলবে কে? আপনি সমীরুদ্দিকে চিনতেন? বহু বছর আমেরিকায় কাটিয়েছিল, অনেক টাকা কামিয়েছিল। আমেরিকার কথায় মনে পড়ল, চৌতলি পরগনায় বাড়ি না যেন ওইদিকে কোনখানে? সারেং বলে, আমারই গা ধলাই ছড়ালো, বিদেশে সে যে টাকা কামিয়েছিল ওরকম কামিয়েছে অল্প লোকই। আমরা খিদিরপুরে সইন করে জাহাজের কামে ঢুকেছিলাম একই দিনে একই সঙ্গে। আমি শুধালাম, কি হলো তার? আমার ঠিক মনে পড়ছে না। সারেং বলে, শুনুন, যে লেখাটি হুজুর পড়ে শোনালেন তার সব কথাই অতিশয় হক, কিন্তু জাহাজের কাজে বিশেষ করে গোড়ার দিকে যে কী জানমারা খাটুনি তার খবর কেউ কখনো দিতে পারবে না, যে সে জাহান্নামের ভেতর দিয়ে কখনো যায়নি। বয়লারের পাশে দাঁড়িয়ে যে লোকটা ঘণ্টার পর ঘণ্টা ধরে কয়লা ঢালে তার সর্বাঙ্গ দিয়ে কীরকম ঘাম ঝরে দেখেছেন? এ জাহাজেই যার দুই দিক খোলা, পদ্মা জোর বাতাসের বেশ খানিকটা সেখানে স্বচ্ছন্দে আনাগোনা করতে পারে, এ তো বেহেসাত। আর দরিয়ার জাহাজের গর্ভের নিচে যেখানে ইঞ্জিন ঘর, তার সব দিক বন্ধ, তাতে কখনো হাওয়া বাতাস ঢোকে না। সেই 10-12-14 হাজার টনি ডাঙর ডাঙর জাহাজের বয়লারের আকারটা কত বড় হয় এবং সেই কারণে গরমিটারের বহর কতখানি, সে কি বাইরে থেকে কখনো অনুমান করা যায়? খাল বিল নদীর খোলা হাওয়ার বাচ্চা আমরা। হঠাৎ একদিন দেখি সেই জাহান্নামের মাঝখানে কালো কালো বিরাট বিরাট শয়তানের মতো কলকবজা লোহা লক্কড়ের মুখোমুখি। পয়লা পয়লা কামে নেমে সব্বাই ভিড়মি যায়। তাদের তখন উপরে টেনে জলের কলের নিচে শুইয়ে দেওয়া হয়। হুঁশ ফিরলে পর মুঠো মুঠো নুন গেলানো হয়। গায়ের ঘাম দিয়ে সব নুন বেরিয়ে যায় বলে মানুষ তখন আর বাঁচতে পারে না। কিংবা দেখবেন কয়লা ঢেলে যাচ্ছে বয়লারে ঠিক ঠিক, হঠাৎ কথা নেই বার্তা নেই বেলচা ফেলে ছুটে চলেছে সিঁড়ির পর সিঁড়ি বেয়ে, খোলা ডেক থেকে সমুদ্রে ঝাঁপিয়ে পড়বে বলে অসহ্য গরমে মাথা বিগড়ে গিয়েছে। জাহাজি বুলিতে একে বলে এমক। আমি শুধালুম, একে কি ইংরাজিতে বলে এমক? কিন্তু তখন তো মানুষ খুন করে। সারিং বলে, জি হ্যাঁ, তখন বাধা দিতে গেলে হাতের কাছে যা পায় তাই দিয়ে খুন করতে আসে। তারপর একটু থেমে বলে, আমাদের সকলেরই দুই একবার হয়েছে, আর সবাই জাবড়ে ধরে জলে চুবিয়ে আমাদের ঠান্ডা করেছে। শুধু সমীরুদ্দি কখনো একবারে তরেও কাতর হয়নি। তাকে আপনি দেখেছেন সাহেব, বাং মাছের মতো ছিল তার শরীর, অথচ হাত দিয়ে টিপলে মনে হতো কচ্ছপের খোল। জাহাজে চীনা বাবুর্চির ওজন ছিল 3 মনের কাছাকাছি, তাকে সে এক থাবড়া মেরে বসিয়ে দিতে পারত। লাঠি খেলে খেলে তার হাতে জমেছিল বাঘের থাবার মতো তাগাত। কিন্তু সে যে ভিড়মি যায়নি এমক হয়নি তার কারণ তার শরীরের জন্যই, দিলের হিম্মত। সে মন বেঁধেছিল যে করেই হোক পয়সা সে কামাবে, ভিড়মি গেলে চলবে না, বিমারি পাকড়ানো সখত মানা। সারেং বলে, কি বেহদ তকলিফে জান পানি করে যে কুলুম শহরে পৌঁছালাম। আমি শুধালুম, সে আবার কোথায়? বলে, বাংলায় যারে লঙ্কা কয়। আমি বলুম, ও কলম্বো? জি, আমাদের উচ্চারণ তো আপনাদের মতো ঠিক হয় না, আমরা বলি কুলুম শহর। সেখানে ডাঙায় বেড়াবার জন্য আমাদের নামতে দিল বটে, কিন্তু যারা পয়লা পয়লা জাহাজে বেরিয়েছে তাদের উপর কড়া নজর রাখা হয়, পাছে জাহাজের অসহ্য কষ্ট এড়াবার জন্য পালিয়ে যায়। সমীরুদ্দি বন্দরে নামলেই না, বলে, নামলেই তো বাজে খরচ। আর সে কথা ঠিকও বটে হুজুর, খালাসিরা কাঁচা পয়সা বন্দরে যে ওড়ায়, যে জীবনে কখনো 5 টাকার নোট দেখেনি আধুলির বেশি কামায়নি তার হাতেও 15 টাকা, সে তখন কাগের বাচ্চা কেনে। আমরা পেট ভরে যা খুশি তাই খেলাম, বিশেষ করে শাকসবজি। জাহাজে খালাসিদের কপালে ও জিনিস কম, নেই বললেই হয়, দেশে যা ছড়া ছড়ি। তারপর কুলুম থেকে আদন বন্দর,
আমার আর ইংরাজি এই ডন বলার দরকার হলো না। তারপর লাল দরিয়া পেরিয়ে শুশোর খাড়ি, দুদিকে ধু ধু মরুভূমি, বালু আর বালু, মাঝখানে ছোট্ট একটা খাল। বুঝলুম শুশোর খাড়ি মানে সুয়েজ খাল। তারপর পরশুই সেখানে খালের শেষ, বাড়িয়া বন্দর। আমরা শাকসবজি খেতে নামলাম সেখানে, ঝানুরা গেল খারাপ জায়গায়। পোর্টসইদের গণিকালয় যে বিশ্ববিখ্যাত, দেখলুম সারেংয়ের পো সে খবরটি রাখে। পোর্সই থেকে মাসই, মাসই থেকে হামবুর, হামবুর জার্মানির মুলুকে। ততক্ষণে সিলেটি উচ্চারণে বিদেশি শব্দ কী ধ্বনি নেয় তার খানিকটা আন্দাজ হয়ে গিয়েছে। তাই বুঝলুম মার্সেইলাস হামবুর্গের কথা ঘটছে। আর একটা লক্ষ্য করলুম যে সারেং বন্দরগুলোর নাম সোজা ফরাসি জার্মান থেকে শুনে শিখেছে, তারা যেরকম উচ্চারণ করে ইংরাজির বিকৃত উচ্চারণের মারফত নয়। সারেং বলে হামবুরে সব মাল নেমে গেল। সেখান থেকে আবার মাল গাদায় করে আমরা দরিয়া পাড়ি দিয়ে গিয়ে পৌঁছালাম নৌবন্দরে, মির্কিন মুলুকে। নয়াঝুনা কোনো খালাসিকেই নৌবন্দরে নামতে দেয় না, বড় কড়াকড়ি সেখানে। আর হবেই বা না কেন, মির্কিন মুলুক সোনার দেশ, আমাদের মতো চাষাভুষাও সেখানে মাসে 500-700 টাকা কামাতে পারে। আমাদের চেয়ে কালা একদম মিশকালা আদমিও সেখানে তার চেয়েও বেশি কামায়। খালাসিদের নামতে দিলে সবকটা ভেঙে গিয়ে তামাম মুল্লুকে ছড়িয়ে পড়ে প্রাণ ভরে টাকা কামাবে, তাতে নাকি মির্কিন মজুদে জবর লোকসান হয়। তাই আমরা হয়ে রইলাম জাহাজে বন্দি। নৌ পৌঁছাবার 3 দিন আগে থেকে সমীরুদ্দির করলো শক্ত পেটের অসুখ। আমরা আর 5 জন ব্যামোর ভান করে হামেশাই কাজে ফাঁকি দেওয়ার চেষ্টা করতাম, কিন্তু সমীরুদ্দি 1 ঘন্টা তরেও কোনো প্রকারে গাফিলতি করেনি বলে ডাক্তার তাকে শুয়ে থাকার হুকুম দিলে। নৌ পৌঁছাবার 3 সন্ধ্যাবেলা সমীরুদ্দি আমাকে ডেকে পাঠিয়ে কসম কিরে খাইয়ে কানে কানে বলে সে জাহাজ থেকে পালাবে। তারপর কী কৌশলে সে পাড়ে পৌঁছাবে তার ব্যবস্থা সে আমায় ভালো করে বুঝিয়ে বললে। বিশ্বাস করবে না সাহেব, কীরকম নিখুঁত ব্যবস্থা সে কত ভেবে তৈরি করেছিল। কলকাতার চোরা বাজার থেকে সে কিনে এনেছিল একটা খাসা নীল রঙের স্যুট, শার্ট, টাই কলার, জুতো, মোজা। আমাকে সাহায্য করতে হলো শুধু একটা পেতলের ডেকচি জোগাড় করে দিয়ে। সন্ধ্যার অন্ধকারে সমীরুদ্দি সাঁতারের জাঙিয়া পরে নামলো জাহাজের উল্টো ধার দিয়ে খোলা সমুদ্রের দিকে। ডেকচির ভেতরে তার স্যুট, জুতো, মোজা আর একখানা তোয়ালে। বুক দিয়ে সেই ডেকচি ঠেলে ঠেলে বেশ খানিকটা চক্কর দিয়ে সে প্রায় 1/2 মাইল দূরে গিয়ে উঠবে ডাঙায়। পাড়ে উঠে তোয়ালে দিয়ে গা মুছে জাঙিয়া ডেকচি জলে ডুবিয়ে দিয়ে সে শীষ দিতে দিতে চলে যাবে শহরের ভেতর। সেখানে আমাদেরই এক সিলেটি ভাইকে সে খবর দিয়ে রেখেছিল হামবুর থেকে। পুলিশের খোঁজাখুঁজি শেষ না হওয়া পর্যন্ত সেখানে সে গা ঢাকা দিয়ে থাকবে কয়েকদিন, তারপর গোঁপদাড়ি কামিয়ে চলে যাবে নূপ থেকে বহু দূরে, যেখানে সিলেটিরা কাঁচা পয়সা কামায়। পালিয়ে ডাঙায় উঠতে পুলিশের হাতে ধরা পড়ার ভয় যে ছিল না তা নয়, কিন্তু একবার সুটটি পরে রাস্তায় নামতে পারলে পুলিশ দেখলেও ভাববে সে নূপ বাসিন্দা, সমুদ্র পাড়ে এসেছিল হাওয়া খেতে। প্লেনটা ঠিক উতরে গেল সাহেব, সমীরুদ্দির জন্য খোঁজ খোঁজ রব উঠল পরের দিন দুপুরবেলা। ততক্ষণে চিড়িয়া শুধু উড়কে এতা নয়, সে বনের ভিতর বিলকুল উধাও, একদম না পাত্তা। বরঞ্চ বনের ভিতর পাখিকে পাওয়া গেলেও যেতে পারে, কিন্তু নু শহরের ভিতর সমীরুদ্দিকে খুঁজে পাবে কোন পুলিশের গোসাই? গল্প বলায় ক্ষান্ত দিয়ে সারিং গেল জহরের নমাজ পড়তে। ফিরে এসে ভূমিকা না করেই সারিং বলে, তারপর হুজুর আমি পুরো 7 বছর জাহাজে কাটাই, 2-5 বার খিদিরপুরে নেমেছি বটে, কিন্তু দেশে ফিরে যাওয়ার আর ফুরসত হয়ে ওঠেনি। আর কী বা হতো গিয়ে, বাপ মা মরে গিয়েছে, বউ বিবিও তখন ছিল না। যতদিন মেজে ছিল বাপকে মাঝে মাঝে টাকা পাঠাতাম, বুড়ো শেষের 6 বছর সুখেই কাটিয়েছে। খোদাতলা শুকুর বুড়ি নাকি আমার জন্য কাঁদত। তা হুজুর দরিয়ার অথই নোনা পানি যাকে কাতর করতে পারে না, বাড়ির 2 ফোঁটা নোনা জল তার আর কী বা করতে পারে বলুন। বললে বটে হক কথা, তবু সারেঙ্গের চোখেও 1 ফোঁটা নোনা জল দেখা দিল। সারেং বলে, যাক সে কথা,
এ 7 বছর মাঝে মাঝে এর মুখ থেকে ওর মুখ থেকে খবর কিংবা গুজব যাই বলুন শুনেছি। সমীরতি বহুত পয়সা কামিয়েছে, দেশেও নাকি টাকা পাঠায়। তবে সে আস্তানা গেড়ে বসেছে মির্কিন মুলুকে, দেশে ফেরার কোনো মতলব নেই। তাই নিয়ে আমি আফসোস করিনি, কারণ ক্ষুদাতলা কার জন্য কোন মুলুকে দানা পানি রাখেন তার হদিশ বাতলাবে কে। তারপর কল ঘরে তেলে পিছল মেঝেতে আছাড় খেয়ে ভেঙে গেল আমার পায়ের হাড়টি। বড় জাহাজের কাম ছেড়ে দিয়ে দেশে ফিরে ঢুকলাম ডিসপ্যাচের কামে। এ জাহাজে আসার 2 দিন পরে একদিন খুব ভোরবেলা ফজরের নামাজের উজু করতে যাচ্ছি, এমন সময় তাজ্জব মেরে দেখি ডেকে বসে রয়েছে সমীরুদ্দি। বুকে জাপড়ে ধরে তাকে বললাম, ভাই সমীরুদ্দি। এক লহমায় আমার মনে পড়ে গেল, সমীরুদ্দিকে এককালে আমি আপন ভাইয়ের মতো কতই না প্যার করেছি, কিন্তু তাকে হঠাৎ দেখতে পাওয়ার চেয়েও বেশি তাজ্জব লাগলো আমার সে আমার কোনো প্যারে সাড়া দিল না। গাঙের দিকে মুখ করে পাথরের পুতুলের মতো বসে রইল সে। শুধালাম, তো দেশে ফেরার খবর তো আমি পাইনি, আবার এ জাহাজে করে চলেছিস তুই কোথায়? কলকাতা। কেন, দেশে মন টিকলো না? কোনো কথা নয়, ফকির দরবেশের মতো বসে রইল ঠায়, তাকিয়ে রইল বাইরের দিকে, যেন আমাকে দেখতেই পায়নি। বুঝলাম কিছু একটা হয়েছে। তখনকার মতো তাকে আর কথা কওয়াবার চেষ্টা করলাম না, ঠেলে ঠুলে কোনো গতিকে তাকে নিয়ে গেলাম আমার কেবিনে। নাস্তার প্লেট সামনে ধরলাম আন্ডা ভাজা ও পরোটা দিয়ে সাজিয়ে। ও খেতে বড় ভালোবাসত, কিচ্ছু মুখে দিতে চায় না, তবু জোর করে গেলালাম। বাচ্চাহারা মাকে মানুষ যেরকম মুখে খাবার ঠেসে দেয়, কিন্তু হুজুর পরের জন্য অনেক কিছু করা যায়, জান তা কুরবানি দিয়ে তাকে বাঁচানো যায়, কিন্তু পরের জন্য খাবার গেলে কী করে? সেদিন দুপুরবেলা তাকে কিছুতেই গোয়ালন্দে নামতে দিলাম না। আমার হুজুর মনে পড়ে গেল বহু বছরের পুরানো কথা, নূপ বন্দরে আমাদের যখন নামতে দেয়নি তখন সমীরুদ্দি সেখানেই গায়েব হয়েছিল। রাত্রের অন্ধকারে সমীরুদ্দির মুখ ফুটল, হঠাৎ নিজের থেকেই বলতে আরম্ভ করল কি ঘটেছে। সারেং দম নেওয়ার জন্য না অন্য কোনো কারণে খানিকক্ষণ চুপ করে রইল বুঝতে পারলুম না, আমিও খোঁচা দিলুম না। বলে, তার সে দুঃখের কাহিনী ঠিক ঠিক বলি কি করে সাহেব? এখনো মনে আছে কেবিনের ঘোর ঘুরটি অন্ধকারে সে আমাকে সব কিছু বলেছিল, একটা একটা কথা যেন অন্ধকারে ফুটো করে আমার কানে এসে বিঁধেছিল, আর অতি অল্প কথাই সে সব কিছু সেরে দিয়েছিল। 7 বছরে সে প্রায় 20,000 টাকা পাঠিয়েছিল তার ছোটো ভাইকে। 20,000 টাকা কতখানি হয় তা আমি জানি নে, একসঙ্গে কখনো চোখে দেখিও নি। আমি বললুম, আমিও জানি নে, আমিও দেখিনি। তবেই বুঝুন হুজুর, সে টাকা কামাতে হলে কটা জান কুরবানি দিতে হয়। প্রথম 500 টাকা পাঠিয়ে ভাইকে লিখলে মহাজনের টাকা শোধ দিয়ে বাড়ি ছাড়াতে, তারপরের 1,000 দেড়েক বাড়ির পাশের পতির জমি কেনার জন্য, তারপর আরও অনেক টাকা দিঘি খোদাবার জন্য, তারপর আরও বহুত টাকা শহুরি ঢঙে পাকা চুনকাম করা দেয়ালওয়ালা টাইলে চারখানা বড় বড় ঘরের জন্য, আরও টাকা ধানের জমি বলদ গাই গোয়ালঘর মড়াই বাড়ির পিছনে মেয়েদের পুকুর এসব করার জন্য, এবং সর্বশেষে 1,500 টাকা টঙ্গি ঘরের উল্টো দিকে দিঘির এপারে পাকা মসজিদ বানাবার জন্য। 7 বছর ধরে সমীরতি মির্কিন মুলুকে অসুরের মতো খেটে 2 শিফট 2.5 শিফটে গতর খাটিয়ে জান পানি করে পয়সা কামিয়েছে, তার প্রত্যেকটি কড়ি হালালের রোজগার, আর আপন খাই খরচার জন্য সে যা পয়সা খরচ করেছে তা দিয়ে মির্কিন মুলুকে ভিখারিরও দিন গুজরান হয় না। সব পয়সা সে ঢেলে দিয়েছে বাড়ি বানাবার জন্য, জমি কেনার জন্য। মির্কিন মুলুকের মানুষ যেরকম চাষবাসের খামার করে আর ভদ্রলোকের মতো ফ্যাশনের বাড়িতে থাকে, সে দেশে ফিরে সেই রকম করবে বলে। ওদিকে ভাই প্রতি চিঠিতে লিখেছে এটা হচ্ছে সেটা হচ্ছে, করে করে যেদিন সে খবর পেল মসজিদ তৈরি শেষ হয়েছে সেদিন রওনা দিল দেশের দিকে। নূপ বন্দরে জাহাজের কাজ পায় আনাড়ি কালা আদমিও বিনা তকলিফে।
তার উপর সমীরুদ্দি হরেক রকমের কারখানার কাজ করে করে কলকব্জা এমন ভালো শিখে গিয়েছিল যে তারই সার্টিফিকেটের জোরে জাহাজে আরামে চাকরি করে ফিরল খিদিরপুর। সন্ধ্যে সময় জাহাজ থেকে নেমে সোজা চলে গেল শিয়ালদা। সেখানে প্ল্যাটফর্মে রাত কাটিয়ে পরের দিন ভোরে চাটকা মেল ধরে শ্রীমঙ্গল স্টেশনে পৌঁছালো রাত তিনটে। সেখান থেকে হেঁটে রওনা দিল ধলাইছড়ার দিকে। 8 মাইল রাস্তা, ভোর হতে না হতেই বাড়ি পৌঁছে যাবে। রাস্তা থেকে 1.25 মাইল ধান ক্ষেত, তারপর ধলাইছড়া গ্রাম, আলের উপর দিয়ে গ্রামে পৌঁছাতে হয়। বিহারের আলো ফুটবার সঙ্গে সঙ্গে সমীরুদ্দি পৌঁছালো ধান ক্ষেতের মাঝখানে। মসজিদের একটা উঁচু মিনার থাকার কথা ছিল, কারণ মসজিদের নকশাটা সমীরুদ্দিকে তৈরি করে দিয়েছিল এক মিশরি ইঞ্জিনিয়ার, আর হুজুরও মিশর মুল্লুকে বহুকাল কাটিয়েছেন। তাদের মসজিদে মিনারের বাহার হুজুর দেখেছেন, আমাদের চেয়ে ঢের বেশি। কত দূর থেকে যে সেই মিনার দেখা যায় সে আপনি জানেন, আমিও জানি, সমীরুদ্দিও জানে। মিনার না দেখতে পেয়ে সমীরুদ্দি আশ্চর্য হয়ে গেল। তারপর ক্রমে ক্রমে এগিয়ে দেখে, কোথায় দেখি কোথায় টাইলের টঙ্গি ঘর। আমি আশ্চর্য হয়ে শুধালাম, সে কি কথা? সারেং যেন আমার প্রশ্ন শুনতেই পায়নি, আচ্ছন্নের মতো বলে যেতে লাগলো, কিচ্ছু না, সেই পুরানো ভাঙা খড়ের ঘর আরও পুরানো হয়ে গিয়েছে। সে বাড়ি ছেড়েছিল যেদিন, সেদিন ঘরটা ছিল 4টে বাঁশের ঠ্যাকনায় খাড়া, আজ দেখে 6টা ঠ্যাকনা। তবে কি ছোট ভাই বাড়ির ঘরদোর গায়ের অন্য কোনো দিকে বানিয়েছে? কই, তাহলে তো নিশ্চয়ই সে কথা সে কোনো না কোনো চিঠিতে লিখত। এমন সময় দেখে গায়ের বাসিত মোল্লা। মোল্লাজি আমাদের সবাইকে বড্ড প্যার করেন, সমীরুদ্দিকে আদর করে বুকে জড়িয়ে ধরলেন। প্রথমটায় তিনিও কিছু বলতে চাননি, পরে সমীরুদ্দি চাপে পড়ে সেই ধান ক্ষেতের মধ্যিখানে তাকে খবরটা দিলেন। তার ভাই সব টাকা ফুঁকে দিয়েছে, গোড়ার দিকে শ্রীমঙ্গল, কুলাউড়া, মৌলভীবাজার, শেষের দিকে কলকাতায়, ঘোড়া মেয়ে মানুষ আরও কত কী। আমি থাকতে না পেরে বললুম, বলো কি সারেং, এরকম ঘা মানুষ হইতে পারে? কিন্তু বলো দেখিনি, গায়ের কেউ তাকে একটা চিঠি লিখে খবরটা পর্যন্ত দিলে না? সারেং বলে, তারাই বা জানবে কি করে সমীরুদ্দি কেন টাকা পাঠাচ্ছে? সমীরুদ্দির ভাই তাদের বলেছে বড় ভাই বিদেশে লাখ লাখ টাকা কামায়, আমাকে ফুর্তি ফার্তির জন্য তারই কিছুটা পাঠায়। সমীরুদ্দির চিঠিও সে কাউকে দিয়ে পড়ায়নি, সমীরুদ্দি নিজে আমারই মতো লিখতে পড়তে জানে না, কিন্তু হারামজাদা ভাইটাকে পাঠশালায় পাঠিয়ে লেখাপড়া শিখিয়েছিল। তবু মোল্লাজি আর গায়ের পাঁচজন তার টাকা উড়াবার বহুত দেখে তাকে বাড়িঘরদোর বাঁধতে, জমি খামার কিনতে উপদেশ দিয়েছিলেন। সে নাকি বলেছিল বড় ভাই বিয়ে শাদি করে মির্কিন মুল্লুকে গৃহস্থালি পেতেছে, এ দেশে আর ফিরবে না, আর যদি ফেরেই বা সঙ্গে নিয়ে আসবে লাখ টাকা, 3 দিনের ভেতর 10 খানা বাড়ি হাঁকিয়ে দেবে। আমি বললুম, উফ কি পাষণ্ড। সারেং বলে, সমীরুদ্দি আর গায়ের ভেতর ঢোকেনি, সেই ধান ক্ষেত থেকে উঠে ফিরে গেল আবার শ্রীমঙ্গল স্টেশনে। সমীরুদ্দি আমাকে বলেনি, কিন্তু মোল্লাজি নিশ্চয়ই তাকে নিজের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য পীড়াপিড়ি করেছিলেন, কিন্তু সে ফেরেনি, শুধু বলেছিল যেখান থেকে এসেছে সেখানেই আবার ফিরে যাচ্ছে। কলকাতার গাড়ি সেই রাত 8টায়। মোল্লাজি আর গায়ের মুরব্বীরা তার ভাইকে নিয়ে এলেন স্টেশনে। টাকা ফুরিয়ে গিয়েছিল বলে সে সেদিন গায়েই ছিল। সমীরুদ্দির পা জড়িয়ে ধরে সে মাপ চেয়ে তাকে বাড়ি নিয়ে যেতে চাইল। আরও পাঁচজন বললেন, বাড়ি চল, ফের মির্কিন যাবি তো যাবি, কিন্তু এতদিন পরে দেশে এসেছিস, 2 দিন জিরিয়ে যা। আমি বললুম, রাস্কেলটা কোন মুখ নিয়ে ভাইয়ের কাছে এলো সারেং? সারেং বলে, আমিও তাই পুছি, কিন্তু জানেন সাহেব সমীরুদ্দি কী করলে? ভাইকে লাথি মারলে না, কিচ্ছু না, শুধু বলে সে বাড়ি ফিরে যাবে না। তার পরদিন ভোরবেলা এ জাহাজে তার সঙ্গে দেখা। আপনাকে তো বলেছি, শাহ বন্দরে বারুনির পুতুলের মতো চুপ করে বসে। দম নিয়ে সারেং বলে, অতি অল্প কথায় সমীরুদ্দি আমাকে সব কিছু বলেছিল, কিন্তু হুজুর শেষটায় সে যা আপন মনে বিড়বিড় করে বলেছিল তার মানে আমি ঠিক বুঝে উঠতে পারিনি, তবে কথাগুলো আমার স্পষ্ট মনে আছে।
সে বলেছিল ভিখারি স্বপ্ন দেখে, সে বড় লোক হয়ে গিয়েছে। তারপর ঘুম ভাঙতেই সে দেখে সে আবার সেই পুরানো দুনিয়ায়। আমি দেশে টাকা পাঠিয়ে বাড়ি ঘরদোর বানিয়ে হয়েছিলাম বড় লোক, সেই দুনিয়া যখন ভেঙে গেল তখন আমি গেলাম কোথায়? বাস্তব ঘটনা না হয়ে শুধু যদি গল্প হতো, স্বপ্ন হতো, তবে এখানেই শেষ করা যেত। কিন্তু আমি যখন যা শুনেছি তাই লিখেছি, তখন সারেংয়ের বাদবাকি কাহিনী না বললে অন্যায় হবে। সারেং বলে 14 বছর হয়ে গিয়েছে, কিন্তু আমার সর্বক্ষণ মনে হয় যেন কাল সাঁঝে সমীরুদ্দি আমার কেবিনের অন্ধকারে তার ছাতির খুন ঝরিয়েছিল। কিন্তু এই যে ইনসাফের কথা বললেন না হুজুর, তার পাত্তা দেবে কে? সমীরুদ্দি মিরকিন মুলুকে ফিরে গিয়ে 10 বছরে আবার 30,000 টাকা কামায়, এবার আর ভাইকে টাকা পাঠায়নি। সেই ধন নিয়ে যখন সে দেশে ফিরছিল তখন জাহাজে মারা যায়। স্ত্রী সংসারে তার আর কেউ ছিল না বলে সে টাকাটাও গিয়ে পৌঁছালো তার ভাইয়ের কাছে। সে আবার টাকা ওড়ালো। ইনসাফ কোথায়? এতক্ষণ আপনারা শুনছিলেন সৈয়দ মুস্তাফা আলীর ছোট গল্প নোনা জল। বাংলা সাহিত্যের কালজয়ী শ্রেষ্ঠ ছোট গল্পগুলিকে সবার প্রথমে শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। গল্পটিকে শ্রোতাবর্গের মণিকোঠায় প্রতিস্থাপিত করতে পারলাম কিনা তা জানার প্রতীক্ষায় থাকলাম আমি গল্পকথক ত্রিনা। আজ তাহলে এই পর্যন্তই, শীঘ্রই ফিরে আসছি নতুন কোনো গল্প নিয়ে। আর ততক্ষণ সাবধানে থাকবেন, ভালো থাকবেন সকলে, এই প্রত্যাশা রাখি। নমস্কার।